বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ওয়েবের উদ্যোগে চারাগাছ বিতরণ। এদিন প্রায় 2000 চারাগাছ বিতরণ করা হয়। প্রতি বছরের মতো বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হলো প্রায় 2000 গাছের চারা। এদিন গাছের চারা বিলির এই অনুষ্ঠানে মূলত সামনের সারিতে রাখা হয় শিশুদের, কারণ হিসাবে সংস্থার সদস্যদের দাবি, শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে এখন থেকেই পরিবেশ সম্পর্কে সচেতন করতে পারলে পরিবেশ বাঁচানোর এই লড়াই অনেকটাই সহজ হবে। এদিন সংস্থার পক্ষ থেকে পেয়ারা, আম, জাম, লিচু, মেহগনি সহ বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। সংস্থার সহ সম্পাদিকা সুভদ্রা বিশ্বাস জানান, 2009 সালে পথ চলা শুরু এই সংগঠনের। বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ বাঁচানোর জন্য সংস্থার সদস্যরা প্রায় 11 বছর ধরে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার সহ সমাজের বিশিষ্টজনেরা। আমাদের জেলাকে সবুজ করে তুলুন, গাছ লাগান, বন্ধু বান্ধবকে গাছ উপহার দিন। অনুষ্ঠানে আপনারা গাছ দিন, উপহার দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।